ভিডিওগুলো দেখো, নর্মাল মোবাইলে শ্যুট করা বোরিং ফ্ল্যাট সিঙ্গেলদের জীবনের মতো। এখন আমরা একে ইন্টারেস্টিং বানাবো। না না, তোমার 14 ফেব্রুয়ারি এবারেও প্রত্যেকবারের মতো বিছনায় শুয়ে কাটবে, বরঞ্চ ভিডিওটিকে সি নাও দ্য ফুটেজ লুক ওয়ে মোর সিনেম্যাটিক। সো আজকে আমরা শিখবো একটা টেক্সট অ্যানিমেশন অন মোবাইল যা তোমার এডিটকে চাঁদে পৌঁছে দিবে। সো লেটস স্টার্ট। তো আমাদের প্রথম অ্যানিমেশনটা হচ্ছে দ্য ফ্লিকারিং টেক্সট অ্যানিমেশন। সো এটা করার জন্য আমরা যে কোনো ইচ্ছা মতো একটা ফাইল নিবে, লেয়ারের মধ্যে যাব, তবে একটা টেক্সট লিখবো। একবারে মনে রাখতে হবে একটাই টেক্সট লিখতে হবে, কারণ ওটাকে ফ্লিকার করাবো আমরা। সো এটা হয়ে গেছে, সো এটাকে ডুপ্লিকেট করবো, কারণ এটা দিয়ে একটা ওয়ার্ড বানাতে হবে। তারপর এটাকেও অ্যাডজাস্ট করবো, এবার এটাকে আবার ডুপ্লিকেট করবো, কারণ আরেকটা ওয়ার্ড বানাবো। তো ওয়ার্ডটা অনেকটা এইরকম হচ্ছে, এটা উচ্চারণ কী হয়, এটাকে এখন ফ্লিকারিং করাবো। তো প্রথমেই আমরা সামনের থেকে একটু স্লাইড করে এখান থেকে আমরা কাটা শুরু করবো। তবে দেখবে স্লাইস করার পর নিচের দিকে চলে যায়, কারণ কাইনমাস্টার চায় না আমরা শান্তিতে কাজ করি। তো প্রথমের যে টেক্সটটা ছিল সেটার মধ্যে আমরা ওভারঅল অ্যানিমেশনে ফ্লিকার ইউজ করব। তো ফ্লিকার প্রত্যেকটাতে করতে হবে। তো এটা হয়ে যাওয়ার পরে অ্যানিমেশনটা অনেকটা এরকম দেখতে লাগবে, কিন্তু আমরা এটাতে সন্তুষ্ট থাকবো না, কারণ সবগুলো একসাথে ফ্লিকার করছে যেটা আমরা চাই না। তার জন্য আমরা একটু ডিসপ্লেস করবো এগুলো, একটা এরকম আসবে তাহলে। আর মেন যে টেক্সটগুলো ছিল পিছনের ওগুলোকে আবার নিজের জায়গায় করতে হবে। জায়গায় আনার পর দেখবে যদি বেশি কয়েকটা গ্যাপ থাকে তাহলে সেগুলোকে একটু ফিল করে দিবে। তবে একসাথে আনার পর অ্যানিমেশনটা অনেকটা এরকম আসবে, কুল রাইট? এখন যদি এই জিনিসটাই তুমি লাস্টের সাথে করতে চাও তাহলে লাস্টের মধ্যে ওই সেম স্টেপ অ্যাপ্লাই করতে হবে, কাট করে সবগুলোতে ওভারঅল অ্যানিমেশন ফ্লিকার লাগাতে হবে, তাহলে অ্যানিমেশনটা অনেকটা এরকম আসবে। এখন এটাকে তুমি ওভারলে হিসাবে ইউজ করতে পারো। এখন ওভারলে কী করে ক্রিয়েট করতে হয়, যে মেন ভিডিওটা ছিল ওটার মধ্যে ক্লিক করবো, তারপরে দেখবে একটা ফাইলের মতো একটা অপশন আসে, এখানে গিয়ে ইমেজেসের মধ্যে ক্লিক করবো, তারপর যে কোনো একটা সলিড ইমেজে ক্লিক করবো, তাই যে দেখবে তোমার মেন যে ভিডিওটা ছিল সেটা একটা সলিড ইমেজের সাথে রিপ্লেস হয়ে গেছে। এখন একটাকে এক্সপোর্ট করে দাও, আর এটাকে তুমি ওভারলে হিসাবে ইউজ করতে পারো। এখন ওভারলে যদি না ইউজ করতে পারো তাহলে আসছি পয়েন্টের মধ্যে। এখন আমাদের নেক্সট টেক্সট অ্যানিমেশনটা হচ্ছে টেক্সট আন্ডার কি যাই হোক, এটা একটা একটা নাম হবে, একটা সলিড কালার নিব, কারণ এটা আমরা অনলি ওভারলে হিসাবে ইউজ করতে পারবো। মেন ভিডিওতে লেয়ারে ক্লিক করে টেক্সট নিব, যে কোনো একটা টেক্সট। এখন কী লেখা যায় দই, এইটাই সবচেয়ে ভাই কনফিউজিং হয়। চুজ করে নেওয়ার পরে ওটার একটু সাইজ করে নিব, কারণ ছোটো জিনিস আমার ভালো লাগে। পরে হয়ে যাওয়ার পরে আমরা লেয়ার্সের মধ্যে যাব, ইফেক্টের মধ্যে যাব। তোমরা একটা ইফেক্ট আছে মিরর নামের, এটা তুমি স্টোরের মধ্যে পেয়ে যাবে, এটাকে আমরা অ্যাপ্লাই করবো মিরর এইচটাকে। তাহলে দেখবে অনেকটা এইরকম একটা জিনিস আছে যেটা আঙ্গুল দিয়ে উঁচু নিচু করে এরকম করা যায়। হয়ে যাওয়ার পরে এটার মধ্যে ক্লিক করবো, তাহলে সেটিংসের মধ্যে যাব, কারণ এটার শ্যাডোটা উল্টা দিকে ক্রিয়েট হচ্ছে যেটা আমরা চাই না, শ্যাডো সবসময় নিচের দিকে চাই। তো নর্মালের মধ্যে ক্লিক করে এটাকে রিভার্স করে দেবো, তাহলে হবে কি শ্যাডোটা নিচের দিকে ক্রিয়েট হবে অনেকটা এরকম। এখন এটার উপর কি ফ্রেম অ্যাড করবো যাতে এটা এমনি এমনি আসে, আঙ্গুল দিয়ে নড়াচড়া যেন না করতে হয়, কারণ সিঙ্গেল ছেলেদের আঙ্গুলে খুব ব্যথা হয় এই মুহূর্তে। মিররের মধ্যে ক্লিক করবো, তারপরে বাঁদিকে দেখবে চাবির একটা অপশন আছে, এখান থেকে হচ্ছে কি ফ্রেম অ্যাড করা যায়। তো প্রথম কি ফ্রেমটা আমরা একদম উপরে উঠিয়ে দেবো যাতে টেক্সটটা না দেখা যায়। তারপরে মাঝখানে একটু গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করবো, ওটাকে ধরে একদম নিচের দিকে নামাবো যাতে হালকা একটু ফাঁকা থাকে। তো রাইট করে দেওয়ার পরে অ্যানিমেশনটা এরকম আসবে। সো এখন দেখতে পাচ্ছ যে এটা নিচের টেক্সটটা, এটা আমরা ছায়া হিসাবে ধরছি, আর ছায়া তো কোনো সাদা হয় না, সো এটাকে কালো করবো। না না, রোদ্রে ফেলে রাখার কোনো দরকার নেই, বিউটি ক্রিম অ্যাপ্লাই করবো। যেটা করার জন্য আমরা লেয়ার্সের মধ্যে যাব আর মিডিয়া চুজ করবো, তারপরে একটা কালো রঙের স্টক ইমেজ নিব, বিকজ আই এম এ রেসিস্ট। তো সলিড কালারের মধ্যে ক্লিক করে একটু নিচের দিকে যাব, দেখবে ক্রপিং নামের অপশন আছে, মাস্কিংটা অন করে দেবো, তার ফেদারটাকে আর একটু বাড়িয়ে দেবো, কত 30-40 মধ্যে থাকার চেষ্টা করবো, তারপরে এটা নিচে এমন করে সেট করে দেবো। তো এখন দেখবে নিচেরটা কালো হয়ে গেছে, কারণ উপরের জিনিসটা যতই সাদা হোক না কেন নিচে সবারই কালো, কী সব বলতেছি ভাই। সো এখন ইউ ক্যান ইউজ ইট অ্যাজ ওভারলে। এখন ওভারলে কী করে ইউজ করতে হবে, প্রথমে এটাকে এক্সপোর্ট করবো। সো আমরা একটা ভিডিও নিব, চেষ্টা করবো একটা সারফেসওয়ালা ভিডিও নিতে। এখানে আমি একটা দইয়ের পাতিল ব্যবহার করছি, কারণ আই লাভ ক্ষীর দই, ক্ষীর দই দেখলে আমি পাগল হয়ে যাই। যেটা এখনই আমরা এক্সপোর্ট করলাম সেটাকেই আবার ইম্পোর্ট করবো এখানে। তো এটা দেখবে এসে গেছে, তো এটার মধ্যে ক্লিক করলে তারপরে একটু নিচের দিকে যাব, আরও একটু নিচের দিকে যাব, আরও নিচের দিকে যাব, আরও নিচে কত নিচে যাবে, আসল জিনিসটা ওখানেই আছে, পার করে চলে গেলে। তো যেটা ব্লেন্ডিং অপশন আছে সেটা আমরা লাগবো স্ক্রিনে। স্ক্রিনে রাখলে কী হয়, যেটা তোমার কালো রঙের অপশন ছিল ভিডিওতে সেগুলা ও ডিটেক্ট করে আর ওগুলাকে ক্যান্সেল করে দেয়। রেসিস্ট
তাও কাজ করে। যাই হোক, অ্যাডজাস্ট করে যদি ঠিকঠাক বসাতে পারো তাহলে তোমার অ্যানিমেশনটা অনেকটা এইরকম আসবে। কুল রাইট? রিয়েলি কুল। এটা এটা কুল না হলে ভাই তোমার কাছে কী কুল আমি জানি না ভাই। ফ্লিকার আর সলিড অবজেক্ট হলো, এবার একটু লিকুইডের দিকে যাই, বিকজ ভ্যালেন্টাইন তো লিকুইড না মানে অনেক কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে। সো নেক্সট টেক ইজ দ্য লিকুইড টেক্সট অর আন্ডার দ্য ওয়াটার টেক্সট। কোনো একটা তোমার যে কোনো একটা ভিডিও নিতে পারো যেটার মধ্যে জল আছে, জল আছে আর ঢেউ আছে, ওটার মধ্যেই তুমি ক্লিক করতে পারো। আমি এখানে দইয়ের পাতিলটাই ইউজ করছি কারণ আমি ক্ষীর দই খুব ভালো লাগে। তো এখানেও প্রথমে আমরা লেয়ার মধ্যে ক্লিক করব, ক্লিক করো ফের টেক্সট মে ক্লিক কর না পারে গা ওকে এসে কো এবার টেক্সট নিয়ে কোনো হল্লা চিল্লা হবে না। তো এটাকে বড় করবো কারণ উপরে জিনিসটা অনেকটা এরকম দেখাবে, ফ্ল্যাট কিছু নেই। তো আমরা এটাকে ভিতরে ঢোকাবো, মানে জলের ভেতরে শক্তি লাগবে। সো লেয়ার্সের মধ্যে যাবো, তারপর ইফেক্টের মধ্যে যাবো, তারপরে মেল্টিং পয়েন্ট নামের একটা ইফেক্ট আছে, এটা তুমি স্টোরের মধ্যে পেয়ে যাবে। তো ঠিকঠাক অ্যাডজাস্ট করার পরে আমরা এটা সেটিংসের মধ্যে যাবো। সেটিংস একদম নিচে গিয়ে দেখবে টোন ইনেবল টোন, এটা আমরা চেঞ্জ করে দেবো। ডেন্সিটি ডেন্সিটি এখন না, ফেড ফেডটাকে একদম জিরো করে দেবো। ডেন্সিটি একটু হালকা রাখবো। ডেন্সিটি হচ্ছে মানে কতটা ঢেউটা কতটা বড় হবে, কারণ এখানে ঢেউ একটু বড় বড় আছে। হ্যাঁ, ফু দিয়েই বড় ঢেউ বানায় দিছি, তো বড় বড় আছে। তো ডেন্সিটি আমার কম লাগবো রাখবো। আর অ্যাঙ্গেল তোমার যে অ্যাঙ্গেল থেকে মারতে ইচ্ছা করে তো সেই অ্যাঙ্গেল থেকে মারতে হবে, কিন্তু আমার জিরো রাখবো। দেখো এটা দেখে আমার মনে হচ্ছে না যে জলের ভিতরে ঢুকে আছে। তো কী করবো আমরা, যে টেক্সটটা দিছি সেটার মধ্যে ক্লিক করবো, আবার একটু নিচের দিকে যাবো, আরও একটু নিচের দিকে যাবো। আসল জিনিস এখানেই আছে, আর বেশি নিচে দেওয়ার দরকার যাবো। ব্লেন্ডিং অপশনের মধ্যে গিয়ে আমার জাস্ট ওভারলে অপশনের মধ্যে একটা জাদুর ছোঁয়া লাগিয়ে দেবো। সো দেখবো এবার ভিতরে চলে গেলো ভাই, বা দারুন। সো এটাই ছিল আমার লাস্ট অ্যানিমেশন, আর ভিডিও আসবে না ইউটিউবে। এটা ছিল আমার লাস্ট ভিডিও, কমেন্টের মধ্যে লেখো দাদা তোমাকে মিস করবো, বাই।